Assalamu alaikum, dear friends, brothers and sisters. I hope you all are well by the grace of Almighty Allah. I made this video for you. I hope you are going to watch the video till the end. Please subscribe my channel and turn on the bell icon to get more videos. Learners, আমরা টপিক দেখে বুঝতে পারতেছি যে আজকে টপিক হচ্ছে parts of speech for SSC and ACC students. অর্থাৎ আজকে যে টপিকটি parts of speech এর উপর আলোচনা হচ্ছে, তো আশা করছি এই টপিকটি যদি লাস্ট পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আপনার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে. চলুন ক্লাসটি শুরু করি. Adjective বিশেষ এজ এ অংশ আজকে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ আমরা এর আগে নাউন এবং প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা ওই দুইটা ভিডিও দেখে নেবেন নাউন একটা আলোচনা করা হয়েছে প্রোনাউন একটা আলোচনা করা হয়েছে আমরা এখন আজকে অ্যাডজেক্টিভ আলোচনা করব এই অ্যাডজেক্টিভে আমরা দেখব যে এখানে কি আলোচনা করা হয়েছে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টেপ 1 এ বলা আছে an adjective is a word used to add something to the meaning of a noun or pronoun যে সমস্ত শব্দ দ্বারা নাউন প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয় তাহলে অ্যাডজেক্টিভ মানে কি অবশ্যই বুঝতে হবে যে নাউন প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলবো স্টেপ 2 তে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থান বা ব্যবহারের দিক থেকে অ্যাডজেক্টিভ দুই প্রকার একটা আছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ আর একটা আছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ তো আমরা দেখব প্রথম অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভটা আসলে কি যখন নাউন এর পূর্বে বসে এবং এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তখন তাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ ইউজ অফ adjective তো মিরা ইজ আ নাইস গার্ল মিরা ইজ আ নাইস গার্ল এখানে মিরা হচ্ছে মিরা ইজ আ নাইস গার্ল মিরা সম্পর্কে বলা হয়েছে মিরা ইজ আ নাইস গার্ল নাউন কে মডিফাই করার কারণে এই এখানে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ adjective হয়ে গেছে তো প্রেডিকেটিভ ইউজ অফ adjective কি যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্ব এর পরে যখন প্রেডিকেট হিসেবে বসে এবং পরোক্ষভাবে এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তখন তাকে বলা হয় predicative use of adjective যেমন হিরা ইজ টল এটা প্রেডিকেট মানে শেষে বসে হিরাকে মডিফাই করেছে সুতরাং এটি হচ্ছে একটা predicative use of adjective আমরা next step 3 তে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় মূলত যে adjective সার প্রকার প্রথমত আমরা দেখব attribute use of adjective and predicative use of adjective এখন আমরা দেখব যে adjective মূলত হচ্ছে চার প্রকার সেটা হচ্ছে adjective of quality adjective of quantity adjective of number adjective of pronoun এই হচ্ছে মধ্যে চার প্রকার pronoun আমরা adjective আমরা এখানে দেখতে পেলাম তো নাম্বার 1 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি সেটা গুণবাচক বিশেষণ যেমন যে সমস্ত শব্দ দ্বারা নাউন প্রোনাউন এর দোষ গুণ অবস্থা প্রকাশ পায় তাকে আমরা কি বলবো যে সমস্ত প্রোনাউন অ্যাডজেক্টিভ দ্বারা মানে যে সমস্ত শব্দ দ্বারা নাউন প্রোনাউন এর দোষ গুণ অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক বিশেষণ বলে এক্সাম্পল কি হতে পারে যেমন যেমন রুড ক্রুয়েল আগলি কাইন্ড নাইস রিস পুয়ার সাউন্ড সিক এটসেট্রা এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নাম্বার আমরা টু তে যাচ্ছি এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে কি পরিমাণবাচক বিশেষণ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে কি পরিমাণবাচক বিশেষণ আমরা এখানে দেখব যে সমস্ত শব্দ দ্বারা নাউন প্রোনাউন এর পরিমাণ প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ বলা হয় যেমন কি কি হতে পারে সেগুলো নো তারপর নান এনি মেনি মাস এনাফ সাফিসিয়েন্ট তারপর যেমন লিটিল এটসেট্রা এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণবাচক বিশেষণ নাম্বার 3 তে যাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশেষণ যে সমস্ত শব্দ দ্বারা নাউন প্রোনাউন এর সংখ্যা বা ক্রম প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে যেমন অ্যাডজেক্টিভ অফ নাম্বার আবার দুই প্রকার হতে পারে এটাকে বলা হয় যেমন নাম্বার 1 যে ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ যে সমস্ত শব্দ দ্বারা নাউনের নির্দিষ্ট সংখ্যা পর্যায় এবং গুণ নির্দেশ করে তাকে আমরা ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে সেগুলোকে ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয় যেমন एग्जांपल যদি বলি 1 2 3 সেকেন্ড তারপর এটসেট্রা এগুলো হচ্ছে ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ তারপর আমরা দ্বিতীয় দেখব যেটা হচ্ছে ইনডিফিনিট বা ইনফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ যে সমস্ত শব্দ দ্বারা নাউন এর নির্দিষ্ট সংখ্যা না বুঝিয়ে শুধু ধারণা দেয়
তাকে আমরা ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন সাম, অল, এনি, মেনি, এটা আমরা নির্দিষ্ট কোনো কিছু বুঝতেছি না। সাম বলতে কিছু বোঝানো হয়, অল বলতে সব, মানে প্রায় সবকিছু, সবাইকে বোঝানো হয়, সবাই বলতে কতগুলো সেগুলো কিন্তু নির্দেশ করা হয়নি। এনি বলতে যে কেউ, আবার মেনি বলতে অনেক, তবে অনেক বলতে কোনগুলো সেগুলো আমরা জানি না, কিন্তু এইগুলো এগুলো আমরা ব্যবহার করে থাকি। এইগুলো হচ্ছে সাম, অল, মেনি, মেনি, তারপর এনি, মেনি, এগুলো হচ্ছে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। নাম্বার আমরা বিশেষ করলাম, আমরা এখন আসবো ডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আবার তিন প্রকার এই ডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে যেমন কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন ওয়ান, টু, থ্রি, ফোর, এগুলো হচ্ছে কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো তারপর আমরা দুই নম্বরে দেখবো অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ আসলে কি, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর পর্যায় বা ক্রম নির্দেশ করে তাকে অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোকে অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। তো অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ হতে গেলে অবশ্যই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো দ্বারা অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ নির্দেশ করা হয়। তো তারপরে আমরা দেখবো তিন নম্বর, যে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ, মানে যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর কত গুণ নির্দেশ করে তাকে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন সিঙ্গল, ডাবল, ট্রিপল, ফোর্থ ফল, ফিফথ ফল, এরকম আছে, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। নাম্বার আমরা ফয়ে আসতেছি এখন অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন, মানে সর্বনামীয় বিশেষণগুলো আসলে কি, যখন যে সমস্ত প্রোনাউন দ্বারা নাউন এর দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে থাকে অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন বা সর্বনামীয় বিশেষণ বলা হয়। তো একটা প্রোনাউন যাকে বলা হয় যে অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন হতে গেলে অবশ্যই প্রোনাউনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে হবে। আর একটা বিষয় হচ্ছে প্রোনাউন যখন নাউনকে মডিফাই করবে বা বিশেষিত করবে তখন আমরা সেই সময় আমরা অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন তাকে বলবো। আমরা অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন গুলো আসলে কি কি হতে পারে আমরা এগুলো দেখবো। এখানে আবার পাঁচ প্রকার হতে পারে অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন। সেই অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন পাঁচ প্রকার কি কি হতে পারে। নাম্বার ওয়ান, যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন এক্সাম্পল যদি বলি দিস, দ্যাট, দিস, দোস, দা, সেম, সাস, আদার, এটসেট্রা, এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। নাম্বার টু, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ আসলে কি, ইন্টারগেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বা অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন তাকে আমি ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন হুজ, হুইস, হোয়াট, এটসেট্রা, এগুলোকে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। নাম্বার থ্রিতে আমরা যদি দেখি যে পজিটিভ অ্যাডজেক্টিভ আসলে কি, পজিটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন মাই, হিজ, ইয়োর্স, আমরা জানি এগুলো হচ্ছে পজিটিভ। সুতরাং এগুলো যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তখন তাকে আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে তখন তাকে আমরা কি বলবো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। তো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এক্সাম্পলগুলো কি হতে পারে, যেমন ইস, এভরি, আইদার, নাইদার, বোথ, এটসেট্রা, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা ফাইভ নাম্বারে যাচ্ছি, যে রিলেটিভ অ্যাডজেক্টিভটা আসে কি, রিলেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন তাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এক্সাম্পল হিসেবে কি বলতে পারবো, যে হুইস, হোয়াট, দ্যাট, এটসেট্রা, এগুলোকে রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসবে অর্থাৎ নাউনকে মডিফাই করবে তখন তাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এখন আমরা কিছু প্র্যাকটিস দেখবো, চলুন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্র্যাকটিস, যে এই অংশটুকু আমাদের প্র্যাকটিসের জন্য আমি রেখেছি। আমি প্র্যাকটিস অংশটুকু এখানে দেখে নিবো। নাম্বার ওয়ান বলা হচ্ছে উই ক্যান রিড বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি। তো উই ক্যান রিড বুকস, সো উই ক্যান রিড বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি। তো কলেজ এখানে একটি অ্যাডজেক্টিভ, লাইব্রেরিকে মডিফাই করেছে। দুইটা নাউন পাশাপাশি বসলে আমরা জানি পূর্বেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এখানে কলেজটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে দেখবো হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল ইউ আর, বুঝছো, হোয়াট আ ফুল ইউ আর, এই ফুলকে মডিফাই করেছে হোয়াট, হোয়াট এখানে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তো বলা আছে হি ওয়ান্টস দ্যাট ভেরি বুক, হি ওয়ান্টস দ্যাট ভেরি বুক, ভেরি এখানে কিন্তু সাধারণ আমরা জানি যে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু ভেরি এখানে বুককে মডিফাই করার কারণে এখানে এটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো তারপরে বলা হচ্ছে যে বাংলাদেশ পিপল, বাংলাদেশি পিপল আর পিস লাভিং। তো বাংলাদেশি পিপল, এই পিপলটা আমরা জানি নাউন, নাউনকে মডিফাই করেছে বাংলাদেশি, সুতরাং বাংলাদেশি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। তো হি ইজ আ ওয়ান আইড ম্যান, এই ওয়ান আইড এখানে কি, এটি অ্যাডজেক্টিভ, কারণ ম্যানকে মডিফাই করার কারণে এই ওয়ান আইড এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তারপর আমরা দেখবো আ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিংটা কি, বার্কিংটা অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ কি, বার্কিংটা প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা বিষয় হচ্ছে এটি অ্যাডজেক্টিভ কি কারণে, ডগ নাউনকে মডিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আমরা সুন্দরভাবে প্র্যাকটিস অংশটুকু দেখে নিলাম। আশা করি ক্লাসটা অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে, এবং নেক্সট ক্লাসে অবশ্যই সাথে পাবো। ধন্যবাদ সবাইকে।